أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আজকের 15 আগস্ট জাতীয় শোক দিবস এই উপলক্ষে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মুমিন লীগ সহ সকলের উদ্যোগে আজকের এই শোক সভা সম্মানিত সভাপতি উপস্থিত আপনাদের এই লাল মাটির প্রিয় সন্তান ঘাটালের উপজেলার আপনাদের ভোটে নির্বাচিত ভাই চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমার ছোট ভাই মোহাম্মদ আরিফ হোসেন এখানে উপস্থিত আমার খুব আদর এবং ভালোবাসা আপনাদের এই দেওপাড়া ইউনিয়নের মানুষ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমার ছোট ভাই আমার আদরে দীপন এখানে উপস্থিত চেয়ারম্যান চাচা সহ উপস্থিত আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই এবং বন্ধুরা এবং কচিকাচার ছেলে মেয়েরা 15 আগস্ট আজকের এই দিনে আমরা বাঙালি জাতি হারিয়েছিলাম আমাদের মহান নেতা বাঙালি জাতি জনক বাংলা রাষ্ট্র নামক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যকে তাই আজকে দিনটা আমাদের জন্য অনেক বেদনা অনেক দুঃখের দিন বা আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি আজকের দিনে এই শোক সমাবেশে তাই বলতে চাই পিতা মুজিব তুমি ঘুমিয়ে আছো টুঙ্গিপাড়ার ওই কৃষ্ণকোড়ার গাছে ছায় আমরা তোমার আদর্শ তোমার রক্তের উত্তরাধিকারী আমাদের নেতা আমাদের নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এই বাংলায় দীর্ঘ 21 বছর পর আমরা অনেক রাজপথে রক্ত দিয়ে হাজারো আওয়ামী লীগের নেতা কর্মী রক্তের বিনিময়ে হাজার হাজার নেতা কর্মী জেল জুলুমের বিনিময়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পিতা মুজিব তোমার হত্যার বিচার এই বাংলার মাটিতে হয়েছে খুনিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে এটাই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ছাত্রলীগের নেতা কর্মীদের যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগের নেতা কর্মীদের সার্থকতা আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার এই বাংলার মাটিতে করতে পেরেছি এটাই আমাদের রাজনৈতিক সার্থকতা বঙ্গবন্ধুকে কেন হত্যা করা হয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তি সকলে মিলে বঙ্গবন্ধু হত্যা নিরসাক্ষ্য করেছিল শুধু বাংলা নামক রাষ্ট্র এই রাষ্ট্রকে পিছনের দিকে নেওয়ার জন্য বঙ্গবন্ধুর মতো নেতা থাকলে এই বাংলাদেশ অনেক আগে অনেক দূর এগিয়ে যেত আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আরো 25 বছর আগে করা যেত বঙ্গবন্ধুর মতো নেতা যদি জীবিত থাকত তাই তো সকল আন্তর্জাতিক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তাই আজকে এই দিনে এই দেওপাড়ার পবিত্র মাটিতে এই মাদ্রাসা প্রাঙ্গণে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের নেতা আমাদের জাতি জনক বঙ্গবন্ধুকে মাফ করে ভেস্তবাসী করেন তার পরিবারের যখন সদস্য যারা 15 আগস্ট দিনে শহীদ হয়েছেন সকলকে আপনি মাফ করে জান্নাতবাসী করেন এই দোয়াই মহান আল্লাহর কাছে করি পৃথিবীর ইতিহাসে কিছু কিছু হত্যাকাণ্ড আছে যা ভোলা যায় না ইতিহাসে কালে সাক্ষী হয়ে থাকে আমরা যারা মুসলমান কারবালার ইতিহাস আমরা কখনো ভুলতে পারবো না আমরা ভুলতে পারবো না কখনো এবং ভুলতে পারি না সেদিন কারবালা প্রান্তরে আমাদের মহান রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র আমাদের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
আহলে বায়াতের সকল সদস্য সেদিন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন মুনাফিক ইজিদ বাহিনীর হাতে। সেই দিনে নির্মম হত্যাগত। আজ আমরা যারা মুসলমান আমাদের বুক শিউরে ওঠে, আমাদের গায়ে লোম দাঁড়িয়ে যায়। সেই ইতিহাস পড়লে আমরা চোখে অশ্রু ধারণ অশ্রু ফেলি সেই কাহিনী পড়লে। সেরকম আমরা বাঙালির জাতি, আমরা 15ই আগস্ট আরে কারবালার ইতিহাস বাংলার মাটিতে হয়েছিল। আপনারা জানেন বঙ্গবন্ধু সপরিবারে আমাদের যে জাতির জনক, বাংলা নাম রাষ্ট্রের যে জনক, তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল রাতের অন্ধকারে। কিছু রাজনৈতিক উচ্চ বিলাসী সিদ্ধান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সামরিক উচ্চ বিলাসী কিছু অভিশাপ দ্বারা সেই দিন বঙ্গবন্ধুর পরিবার সহ সকল সদস্যকে ওই ধানমুড়ির 32 নম্বর বাড়িতে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার ভিতর দিয়ে তারা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই বাংলাদেশ থেমে যাবে, বাংলাদেশ নামক রাষ্ট্র আবার পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাবে। কিন্তু ইতিহাসের কালে সাক্ষী মুনাফিক বেঈমানরা কথিত জিতে নাই। সেই দিনে জিত বাহিনী উচিত্য পারে নাই, মুসলিম যারা ছিলেন কোন মুসলমান তাদের গ্রহণ করে নাই। আমরা যারা বাঙালি আমরাও সেদিন বঙ্গবন্ধুর হত্যার আমরা মানতে পারি নাই। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি, আমরা বলেছিলাম মুজিব রক্ত বেঁধা যেতে পারে না, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। অনেক স্লোগান দিয়ে সেই দিন রাজপথে আমরা মিছিল করেছিলাম, সেই মিছিলের সার্থকতা হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচারের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার পেয়েছি। তাই আজকের এই দিনে আমি আমার নেতা, আমার আদর্শ বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য সকলের কাছে দোয়া চাই, আমার বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যর জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ জানি আমাকে ন্যায় এবং সত্য পথে চলার তৌফিক দান করেন। এই দোয়া চেয়ে এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক দেওপাড়া ইউনিয়নের বিপ্লবী জনতার। আসসালামু আলাইকুম।